করেন। 2022-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ভর্তি হওয়া নবীন ছাত্রদের নবীন বরণ অনুষ্ঠান ও পরিচিতি সভায় আজকে উপস্থিত মাননীয় অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসিপিএসসি স্যার, উপস্থিত উপাধ্যক্ষ আসমা বেগম ম্যাডাম, মোহাম্মদ শহীদুল্লাহ স্যার, উপস্থিত শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ নুরনবী স্যার, আজকের অনুষ্ঠানের আয়োজক আরিফ স্যার এবং শ্রেণী শিক্ষকবৃন্দ, আজকের অনুষ্ঠানের প্রাণ নবাগত ছাত্র, তোমাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের তোমাদের জীবনের কলেজ লাইফের প্রথম দিন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, অনেক দিক থেকে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা ভর্তি হয়েছো একটা স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নের যাত্রা আজকের প্রথম দিন। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমি শুধু শ্রেণী শিক্ষক হিসেবে বলবো যে তোমাদের স্বপ্ন বাস্তবায়নে যত ধরনের সহযোগিতা দরকার, সেই সহযোগিতার সবটুকু আমরা শ্রেণী শিক্ষক হিসেবে তোমাদের দিতে প্রস্তুত। শুধুমাত্র তোমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমাকে তোমাদের যে সততা এবং আস্থার সাথে সেই কাজগুলো করতে হবে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ একজন ছাত্রর সুপ্ত প্রতিভা বিকশিত করবার জন্য শ্রেষ্ঠ একটি প্ল্যাটফর্ম। এখানে কি নেই, তুমি গান গাইতে চাও, তুমি নাচ দেখাতে চাও, তুমি ভালো রেজাল্ট করতে চাও, বিশ্ববিদ্যালয়ের একটা লিডিং পজিশনে যেতে চাও, সব কিছু এখান থেকে তৈরি হওয়া সম্ভব। তোমাদের এই নিজের প্রতিভা বিকশিত করবার জন্য আমরা শ্রেণী শিক্ষক হিসেবে ক্লাসের ভিতরে, ক্লাসের বাইরে, অফিস আওয়ারের বাইরে যে কোনো সময় যে কোনো পরামর্শ পাওয়ার জন্য, চাওয়ার জন্য যদি মানে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। সর্বশেষ বলবো যে তোমরা এই শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো, শ্রেষ্ঠ এই অর্জন কলেজের সম্মান আগামী দিনে তোমাদের মাধ্যমেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এই সম্মান আরও বৃদ্ধি পাবে। সেই বৃদ্ধি করার জন্য তোমাদের যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্বটুকু নিষ্ঠার সাথে পালন করতে হবে। সর্বশেষ বলবো যে তোমরা যে স্বপ্ন নিয়ে এখানে এসেছো, তোমাদের যে আগমন, এই আগমন সুখের হোক, শান্তির হোক, আনন্দের হোক, এই বার্তা নিয়ে, এই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা।